আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ট্রেনে করে চলেছি একটা বিয়ে বাড়িতে। তো আমি লেডিসে উঠেছি আর ইমন জেনারেল কামরায় আছে। মোটামুটি ভিড় কম, তাই ফোনটা বার করে একটু ভিডিও শুরু করলাম। এবারে আমরা ট্রেন থেকে নেমে একসঙ্গে উঠে পড়েছি টোটোতে। ইমন একটুখানি মানে সর্দির সমস্যা হচ্ছে বলে মাস্কটা ইউজ করছে, তো ও ভেবেছে ছবি তুলছি, ওই জন্য মাস্ক খুলছে না। তারপর ভিডিও বলতে এই মাস্কটা খুললো। এই চলে এসেছি বিয়েবাড়ি। ডেকোরেশনটা মারাত্মক করেছে, পুরোটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। মানে এটা একদম শুরুর গেটটা। এই হচ্ছে নতুন দম্পতি। ছবি এখন বেশ সব জায়গায় দেয়, সুবিধাও হয়। অনেক সময় কি হয়, নামটা আমরা সাধারণত চেনা লোকের পড়ি, অচেনা লোকের নামটা খুব একটা পড়ি না, তো তাই জন্য ছবি থাকলে বিয়েবাড়িটা আইডেন্টিফাই করা মানে সুবিধা হয়। ওই দেখুন মাথার উপরে কী সুন্দর ফুল, এদিকে আরেকখানা ছবি দেওয়া হয়েছে ব্যানার টাইপের করে আর কি। দারুণ লাগছে, দারুণ। এটা পুরো গেটটা, আর এই যে এখানে লেখা আছে রিসেপশন অর্ক অ্যান্ড শ্রুতি, এদেরই আজকে রিসেপশন পার্টি, তো সেখানেই আমাদের নেমন্তন্ন। মানে মারাত্মক করেছে, চলুন পুরোটা দেখাই। গেট পেরিয়ে এবার মূল মঞ্চের দিকে এগিয়ে যাওয়া। এই ঝালর লাইটগুলো এখন মানে পুজো হোক বিয়েবাড়ি হোক সব জায়গায় দেওয়া হয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর রাস্তাটাও বেশ হালকা হালকা আলো আলো হয়ে থাকে, আর তার সাথে মানে ফোকাসটা যেন সেই মনে হয় রাতের, বিশেষ করে রাত্রিবেলা মনে হয় যেন সেই রাতের আকাশে তারা, খুব সুন্দর লাগে। চলুন যাই এবার। ঝাড়বাতিটা কিন্তু মারাত্মক সুন্দর দেখতে লাগছে, মানে একদম পুরো লুকটাই বদলে দিয়েছে। চলুন পুরো উঠোনটা আপনাদের দেখাই, এটা দেখাতে গিয়ে আমিই না মাথা ঘুরে পড়ে যাই। চলুন ঝাড়বাতিটা আপনাদের কাছে থেকে দেখাই। এই যে নিচে যেখানে এখন ওরা দাঁড়িয়ে আছে ওখানটা থেকে আমি ভিডিওটা করছিলাম, এটা হচ্ছে ভেতরটা। এখনও মানে ব্রাইড আর গ্রুম এসে উপস্থিত হয়নি, কিন্তু খাবার মোটামুটি রেডি। এখানে ওই কি বলে ওটাকে, সেই চিকেন একটা কাঠি কাবাব টাইপের, আর তার সাথে ফিশ বল রয়েছে, আর এইদিকে রয়েছে হচ্ছে মশলা কফি, মানে কফির মধ্যে আদা ধনে পাতা এইসব দিয়ে অদ্ভুত একটা টেস্ট। আর একটু চলুন আপনাদের সামনে থেকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, মানে গাজর টাজর দিয়ে পুরো চিকেনটাকে ভাজা, আমি কি বলে ওটা ভুলে গেছি, কাবাব ঠিক না, ফ্রাই। আর এখানে একটু জল, আর এইখানে হচ্ছে ফুচকা। ফুচকা ব্যাপারটা একটু বিশেষত্ব আছে, মানে এখানে 13 রকমের ফুচকা আছে, ঠিক আছে, মানে আম ফ্লেভার, কাঁচা আম ফ্লেভার, পাকা আম ফ্লেভার, ধনে পাতার ফ্লেভার, পুদিনা পাতার ফ্লেভার, লেবুর ফ্লেভার, তেঁতুলের ফ্লেভার, মানে হাজার হাজার রকমের, মানে 13খানা রকম তো রয়েইছে। এই যে এই জায়গাটা হচ্ছে সেলফি জোন টাইপের হয়েছে, তো এখানটা প্রথমে আমি ভেবেছিলাম এখানেই বোধহয় মানে বর বউ এসে বসবে, কিন্তু তারপর দেখলাম যে না, এটা সবাইকার ছবি তোলার জন্য। এই যে প্রথমে আমি খেয়ে গেছি এই দাদার থেকে, মারাত্মক করেন দাদা মানে ফুচকাগুলো। এই যে দেখুন, একটা লেবুর জল, এটা হোল এর জল, আর ওই দিকেরটা একটু টমেটো টাইপের জল, লেবু তেঁতুল আর টমেটো, 3 রকম জল, এরপর জেলি তৈরি করা আছে, মানে হাজার রকমের হাজার রকমের আইটেম। এই দেখুন ছোলা, কাঁচা ছোলা, ভাজা ছোলা, বিভিন্ন রকম সবটাই আছে। তাই আমি ইমনকে বললাম এটা তুমি মিস করো না। দাদা বলছেন, দাদা বেতাই যে কি বলে ওটাকে, ওই বেতাই মোড়ের সামনে বসেন আর কি, ওনার দোকানের নাম হচ্ছে মা তারা, কি বললেন, হ্যাঁ মা তারা মুখরোচক। তো ওখানে একদম মানে ঠিক ক্যারি রোডের আগেই বেতাইয়ের উপর সামনেই বসেন। এই যে কাসুন্দি ফ্লেভার দিচ্ছেন, বেতাই মোড়েই ওনার দোকান। ইমনকে বললাম মিস করো না, প্রত্যেকটা একটা একটা করে টেস্ট করো,
কেমন লাগছে দেখো। চলুন, এবারে যারা আজকে সন্ধ্যার মূল আকর্ষণ তারা চলে এসেছে। এইখানটাও মানে খুব সুন্দর সাজিয়েছে, এখন ছবি তোলা স্বাভাবিক চলবে, তো তার মধ্যেই দেখি আমি একটু ভিডিও করতে পারি কি না। সবাই দাঁড়িয়ে আছে এইখানে, দেখতে পাচ্ছেন পেছনটা কি সুন্দর একটা, সেই লাইট লাইট করে করে পাখির সেই খাঁচার মতন, খুব সুন্দর লাগছে। মানে যেমন বরকে লাগছে, তেমন বউকে দেখতে লাগছে, আর তেমন ডেকোরেশন। বসে গেছি খেতে, এখন সবে কচুরি আর আলুর দম দিয়ে গেছে, এরপরে বাকি আইটেমগুলো আসবে, পনির বাটার মশলা, ফিশ ডায়মন্ড ফ্রাই, স্যালাড, পিস পোলাও, চিংড়ি মালাইকারি, মটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ আর পান। চলুন খেয়ে নিই। এই যে ইনিও আজকের মূল আকর্ষণ, আমরা যখনই ওই অর্কদার বাড়ি যাই ইনি আমাদের সঙ্গে দেখা করতে আসেন, আর এইরমভাবে ল্যাজ নাড়াতে থাকেন, এটাই মনে হয় ওদের খুশির প্রকাশ। আজ আবার একটা জামা পরে ভদ্রভাবে এসছে, যতই হোক দাদার বিয়ে বলে কথা, তো ওই জন্য এখানে উনি পাহারায় আছেন, আর তার সাথে যারা আসছে সবাইকার আদর খাচ্ছেন। আজকের মতো ঘোরা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে।